হ্যালো এন্ড ওয়েলকাম টু টেন স্কুল আজকের লাইভ ক্লাস এবং আজকের বিষয়ে উচ্চতর গণিত এই প্রথম আমাদের উচ্চতর গণিত নিয়ে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে আশা করি তোমরা সকলেই রেডি হওয়া শুরু করেছ এবং আমি অপেক্ষা করব যে হ্যাঁ আমার যে ফেসবুক যে পেজটা আছে আমরা যারা লাইভ ক্লাসটা দেখছো তোমরা সকলেই যেন এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও আমি এটা প্রথম থেকে শুরু করব ওকে এই যে প্রথম থেকে আমরা উচ্চতর গণিত ধরো পড়াবো দ্বিপদী চ্যাপ্টারটা চ্যাপ্টার আছে পয়েন্ট আমি একই সাথে দেখিয়ে দিব এবং আশা করি এক ক্লাসে তোমাদের দ্বিপদী বিস্তৃতি নিয়ে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা সবগুলা কাভার করে ফেলবো চ তোমরা যারা যারা এর আগেও আমার লাইফ ক্লাসটা করেছো তোমাদেরকে বলবো আমি এখনই লাইফ ক্লাসটা শেয়ার করে দাও এবং ডান লিখে দাও যে এস ডি এবং ক্যালকুলেটর তোমরা যারা আছো আহ তোমরা সকলে হাতে কিছু ক্যালকুলেটর রাখো যাতে আমাদের যে যে ধরনের আমার কাছে তো ক্যালকুলেটর থাকবে না সেটার অ্যান্সারটা হয়তো তোমরা আমাকে জানাবা আচ্ছা এখন আমি তোমাকে জানাই আমার কাছে হিসাব প্রথম কথা দ্বিপদী বিস্তৃতি জিনিসটা কি সেটা তোমাকে আগে আমি জানাই দ্বিপদ দুই পদ পদ নিশ্চয়ই চিনো যে কোনো ধরো রাশি দেখছো না ধরো এটা একটা রাশি একটা পদ দুইটা পদ তিনটা পথ তাই না যে সকল রাশিকে তুমি দুই পদের সাহায্যে প্রকাশ করতে পারো তাদেরকে আমরা বলবো দ্বিপদী রাশি দুই পদের সাহায্যে যা যদি তোমরা প্রকাশ করতে জানো তাহলে সেটাকে আমরা বলবো কি দ্বিপদী রাশি মাঝে মাঝে যদি আমাকে মুচকি হাসি দেখতে দেখা যায় তার মানে হলো গিয়ে পিছের কোনো একজন কোনো একটা কাণ্ড ঘটাচ্ছে সেটাতে তোমাদের ডিস্ট্রাক্টেড হওয়ার কারণ নাই এখন দেখো এই যে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে এটাকে দুইটা পদ একটা এ পদ আর একটা হলো গিয়ে বি পদ এই যে দুইটা পদ দুইটা দিয়ে পদে প্রকাশ করে দিলাম এটা একটা দ্বিপদী রাশি এবং তাকে যখন আমি এই যে ভেঙে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওটাকে তখন আমি বলবো দ্বিপদী বিস্তৃতি বিস্তৃত করে দেয়া লম্বা করে দিয়েছে আরো বড় কিন্তু লম্বা হতে পারে ধরো এ প্লাস বি হোল কিউব তোমাকে এইটা বের করতে হবে ধরো এ প্লাস বি হোল কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এম স্কোয়ার প্লাস বি কিউব এইটার মান তোমার বের করা লাগবে এটার মান যদি বের করা লাগে তাহলে এখন দেখো আমরা এটা না হয় বের করতে পারলাম এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এইটার মান কি বের করতে পারবো এভাবে অনেক কষ্ট হবে না আগের চাইতে ধরো পুরো যেটা আছে এই পুরোটাকে যদি আমি এ প্লাস বি দিয়ে গুণ করে দেই তখন ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর আসবে এখন যদি তোমাকে বলি এ প্লাস বি হোল টু দি পাওয়ার সিক্স এইটার মান বের করতে তোমার তো আরো বেশি কষ্ট হয়ে যাবে তাই না বের করা পুরোটা নিয়ে আসাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে সেই জন্য আমাদের একটা শর্টকাটের ভেতরে আসতে হবে যেন আমরা পাওয়ার এই লেভেল পর্যন্ত অন্তত বের করে নিয়ে আসতে পারি যে হ্যাঁ এটাকে বিস্তৃত করলে কত হবে কিভাবে বের করতে পারি তোমাদেরকে আমি বলি একটা বিখ্যাত ত্রিভুজ আছে বুঝলা একটা বিখ্যাত ত্রিভুজ সেই ত্রিভুজটাকে আমরা বলে থাকি প্যাসকেলের ত্রিভুজ এই যে প্যাসকেলের ত্রিভুজটা এটা ত্রিভুজ বলার রিজন এটা শেপটা ত্রিভুজের মতো এছাড়া কিছু না এই ত্রিভুজ দিয়ে আমরা কিছু সহগের কাজ কারবারটা সেরে ফেলতে পারবো তোমাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করতে বলি এই ত্রিভুজে যাওয়ার আগে সিম্পলি অবজারভেশন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মুছে ভুল করেছি আগেরটাই রেখে দেওয়া ভালো ছিল টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা হলো গিয়ে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কেউ এখন একটা জিনিস খেয়াল করো আমরা কিছু এই যে এখানে এ ছিল না দেখো এই যে এ প্লাস স্কোয়ার পাওয়ার হলো দেখো তো সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে দুই এখানেও দেখো দুই এখানেও দেখো দুই এবং এই যে এইখানে এখানে বি নাই এখানে এ নাই এখানে দুইটাই আছে ঘটনাটা কি ঘটেছে এখানেও আসলে বি আছে বি এর পাওয়ার হলো গিয়ে জিরো যখন বি এর পাওয়ার জিরো বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাই আর ওটাকে লেখা লাগে নি এইখানে দেখো এ এর পাওয়ার দুই ছিল তো সেখান থেকে এক কমে গেছে ওয়ান হয়েছে আর বি এর পাওয়ার ওয়ান বেড়ে গেছে আবার এই যে এইখানে ধরো বি স্কোয়ার আছে এইখানে কি হয়েছে এ এর পাওয়ারটা আরো কমে গেছে এ এর পাওয়ার আরো কমে গিয়ে এখন হয়েছে কত জানো এখন মাত্র জিরো এর ফলে আমাকে এমনটা দেখাচ্ছে তোমরা যদি পুরোটা দেখো ধরো এইখানে পরের যে রাশিটা আছে এ আর একটা হলো গিয়ে বি আমরা শুরু করছি এ দিয়ে এখানে পাওয়ার হলো গিয়ে থ্রি আমি সর্বোচ্চ পদ থ্রি এখানে ব্যবহার করলাম একটু পরে এটার পাওয়ার থ্রি থাকবে না এটার পাওয়ার কমে গেল এক কমে গেল দেখো দুই হয়েছে একটু পরে আরো এক কমে গেল এক হয়েছে তারপরে আরো এক কমে গিয়ে জিরো হয়েছে পাওয়ার গুলা এভাবে চেঞ্জ হয়েছে আর যদি দেখো বিয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে পাওয়ার জিরো পরেরটাতে পরেরটাতে ওয়ান টু থ্রি হয়েছে আমরা এইভাবে পুরোটা টেনে নিয়ে আসতে পারছি দেখো যদিও শহরগুলো নিয়ে আমি তেমন কিছু বলিনি সহকগুলো নিয়ে তেমন কিছু বলিনি তারপরেও আমি এইগুলা দিয়েই কাভার করতে পেরেছি এখন বাকিটুকু যদি আমি কভার করি তোমাদের কাছে পরের যদি হোল টু পাওয়ার সমান কত হবে মান আমরা বের করব প্লাস বি ফোর চিন্তা করো আমরা যদি এই শহরগুলোর কথা চিন্তা না করি এই এগুলা বাদ দেই এখানে এ যে পাওয়ার ফোর হবে তা বুঝি বি এর পাওয়ার জিরো হবে পরের যে পথটা এখানে এর পাওয়ার থ্রি হবে বি এর পাওয়ার ওয়ান হবে আস্তে আস্তে দেখো সর্বোচ্চ পাওয়ার এখানে ব্যবহার হলো একটা পাওয়ার কমে গেল এখানে একটা পাওয়ার বেড়ে গেল এখানে একটা পাওয়ার আরো কমে গেল এখানে একটা পাওয়ার আরো বেড়ে গেল তারপরে এখানে টু দি পাওয়ার জিরো এবং এখানে টু দি পাওয়ার ফোর এইভাবে আমরা মোট মাঠ পাঁচটা পদ পাচ্ছি দেখো যখন কিনা পাওয়ার থাকে চার পদ লাগে কয়টা পদ পাচ্ছি কয়টা পাঁচটা পাচ্ছি। এবং এই যে এইখানে যে চলক আছে আছে তাদের পাওয়ার আমরা বুঝতে পারছি সমস্যা হচ্ছে কি এইখানে কোন সহগ হবে এইখানে কোন সহগ হবে সেটা আমরা বুঝতে পারছি না এবং সেটা বোঝার জন্য আমরা যা করবো হলো গিয়ে আমাদের বিখ্যাত সেই ত্রিভুজটা প্যাসকেলের ত্রিভুজ সেটা আমরা ব্যবহার করব। জিনিসটা এমন হবে দেখো আমাদের কাছে যে ত্রিভুজটা আছে বড় সড় একটা ত্রিভুজ এটাকে পুরোটাই মুছা উচিত তাহলে ধরো এ প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাই তাই না তিনটা পদ আছে এখানে এক এখানে দুই এখানে এক প্রত্যেকটার সহগ নিয়ে বলছি এ স্কোয়ার এর সহগ ওয়ান এখানে টু আর এখানে ওয়ান আমরা এই যে প্যাসকেলের ত্রিভুজটা এইটা থেকে সহ বের করতে পারি তো দেখো প্রথম যেটা এর উপরে আসলে আছে ওয়ান 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 টু আমরা সেটা নিয়ে খুব একটা বলবো না যেহেতু লাগে না এখানে ওয়ান আছে পরের যেটা ওয়ান আর টু দুইটা যুক্ত করে দিলা যোগ করে দিলে এখানে তিন পাঁচ ছ দুই আর এক যদি যোগ করে দাও এখানে তিন পাঁচ ছ তারপরে লাস্টে এই ওয়ানটা আবার বসিয়ে দিবা মানে প্রত্যেকবার ধাপে ধাপেও দুই পাশে ওয়ান দিয়ে শুরু করবা তারপরে এইভাবে গাছের মতো কিছু শাখা দিয়ে যোগ করে দিবা জিনিসগুলো কি বোঝায় দেখো এখানে একটা সহক হবে ওয়ান আরেকটা একটা সহক আর একটা সহ ওয়ান আমি প্রথম যেটা নিয়ে কাজ করেছি সেটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার চিন্তা করে দেখো তো এ প্লাস বি যদি হোল কিউব নেই সেটা হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না এইখানে দেখো a এর যে সহগ 1 a স্কয়ার b যে পরের পদটা সেটার সহগ 3 তারপরের ab স্কয়ার এর সহগ 3 তারপরে b কিউব এর সহগ 1 মিলে মিলে যাচ্ছে না তাহলে নিশ্চয়ই আমরা যদি বের করা লাগে a b হোল টু দি পাওয়ার 5 সেটার সহগও বের করা লাগে আমরা সেটাও পারবো এন্ড সেইভাবে আগে যাই ধরো এটা যখন কিনা পাওয়ার 3 হচ্ছে যখন কিনা পাওয়ার 4 হচ্ছে তখন আমরা আবার এখানে ওয়ান দিব ওয়ান আর থ্রি যোগ করলাম ফোর হলো থ্রি আর থ্রি যোগ করলাম সিক্স হলো থ্রি আর ওয়ান যোগ করলাম ফোর হলো এখানে ওয়ান দিলাম এইভাবে যদি আমাকে পাওয়ার ফোর মান জানতে চাওয়া হয় এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর সেটার মানও আমরা বের করে নিয়ে আসতে পারবো সহকগুলো কি হবে প্রথম যে পথটা হবে ধরো এ প্লাস বি আমরা বের করেই নেই আসো এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এই ক্ষেত্রে প্রথম যেটা ওয়ান সহক হবে ওয়ান দ্বিতীয় যেটা সেটা হবে ফোর তৃতীয় যেটা সেটা হবে 6 চতুর্থ যেটা সেটা হবে ফোর পঞ্চম যেটা সেটা সহগ হবে ওয়ান আমি বারবার বলেই দিয়েছি প্রথম যে চলকটা আছে ধরো এ এই পথটা আমরা ব্যবহার করব। প্রথমে এ দিলাম পাওয়ার দিব কি সর্বোচ্চ পাওয়ারটা ফোর এবং আরেকটা যে বি আছে বি এর পাওয়ার হবে জিরো তারপরে এই এর পাওয়ারটা একটু কমে গেল এক কমে গেল বিয়ের পাওয়ার ওয়ান হয়ে গেল এর এরপর আরো এক কমে গেল বিয়ের পাওয়ার টু হয়ে গেল এর এরপর আরো এক কমে গেল বিয়ের পাওয়ার থ্রি হয়ে গেল এর পাওয়ার হয়ে আরো কমে আর কি জিরো হয়ে গেছে তো এইভাবে দেখো পুরো আমি এ প্লাস বি হোল ট্রুটি পাওয়ার ফোর এর মানটা বের করে ফেলতে পারি এ আমাকে যদি বলা হয় শুধু এ প্লাস বি হোল পাওয়ার ফোর না এইট নাইন ও দূর পর্যন্ত পারা যাবে ব্যাপার না সো তোমরা যারা যারা আছো অলরেডি লাইভ ক্লাসটাতে তোমরা এক কাজ করো লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো এবং এখনই দেখলাম যে বেশ কিছু জন আসছে নতুন করে তারা বলছে আবার রিপিট করতে এবং এই ধরনের ঘটনা যেন কম ঘটে এই জন্য তোমাদেরকে বলবো একদম প্রথম থেকেই লাইভ ক্লাসটাতে জয়েন করতে আইডিয়াটা আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট একটু রিপিট তোমাদের আমরা খুবই সিম্পলি এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে পারি এ প্লাস বি হো কিউবের মান বের করতে পারি এ প্লাস বি এ প্লাস বি এগুলাতে কিন্তু দুইটা করে করে পদ আছে যখন কিনা তোমার এ প্লাস বি হোল টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার 6 এগুলা বের করবা কিভাবে এই ক্ষেত্রে তুমি দেখবা যে এ প্লাস বি হোল কিউবে যেমন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস সি এ বি স্কোয়ার প্লাস বি আছে খেয়াল করে দেখবা যে পাওয়ারগুলা গুলা এর পাওয়ার আস্তে আস্তে কমছে বিয়ের পাওয়ার আস্তে আস্তে বাড়ছে এভাবে তুমি পাওয়ার হিসাবে চলক গুলো সহজেই বানিয়ে নিতে পারো আর তোমার যে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের সাহায্যে আমরা যেগুলো আছে বের করে পারি এখন আমরা কোনো গাণিতিক সমস্যা কাভার করব। এন্ড সেই গাণিতিক কাভার যদি আমরা করতে পারি তাহলে দেখবা যে বাকি যাদের একটু সন্দেহ থেকে গেছে মনের ভিতরে একটু ভীতি থেকে গেছে সেটাও কাভার করা হয়ে যাচ্ছে আমি পুরোটা মুজবো না যেহেতু আমার এ ক্ষেত্র প্যাসকেলের যে ত্রিভুজটা আছে সেটা লাগবে এখানে 6 এটা কত ছিল এখানে 4 ছিল এটা 1 ছিল আমরা আরো কয়েক ধাপ চলে যাব এখানে পাওয়ার হলো গিয়ে 4 তারপরে ধরো পাওয়ার 5 আছে সেটার জন্য 1 5 10 10 5 1 পাওয়ার যদি 6 হয় 1 এখানে 6 এখানে কিভাবে করছি এই দুটো যোগ করছি এই দুটো যোগ করছি এই দুটো যোগ করছি তারপরে এই দুটো দুটো যোগ এবং শেষে এক দিতে ভুলবা না। তারপরে আবার নাম্বার সাত আমরা আট পর্যন্ত ধরো যাব। এখানে 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 ওয়ান তারপরে এখানে সেভেন এবং ওয়ান একদম লাস্টে এখন এইটে এখানে গিয়ে আমরা থামবো আর যাবো না এখানে ওয়ান এই পাশে রাখলাম ওয়ান আর সেভেন যোগ করলাম এইট যোগ করলাম তারপরে আমি জানি এটা যথেষ্ট ক্লান্তিকর ব্যাপার বাট যখন তোমাকে বলে দিবে যে প্যাসকেলের যে ত্রিভুজটা আছে এটার সাহায্যেই নির্ণয় করতে হবে তখন তোমার এত কষ্ট করে বিশাল একটা লম্বা ত্রিভুজই বানাতে হবে উপায় নেই ভাইয়া তো এইটার জন্য আমরা যেটা করব পুরো ত্রিভুজটা ধরো আমরা একে ফেলেছি তোমার যে খাতা সেখানে বিশাল কাগজ আছে স্বাভাবিকভাবে তুমি পুরোটা লিখে আবার পরের পেজে লিখতে পারবা আমার কাছে একটা বোর্ড আছে আমার উপর পাটটা মুছতে হবে আমার কাছে এই মুহূর্তে যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমে পাওয়ার দেয়া আছে এইট তো এইটের উপরে যে যে আছে সবাইকে আমি মুছে দিলাম তাহলে ধরো তোমাকে বলছে যে এইট এর মান নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার সহক গুলা কি কি হবে সেটা এখান থেকে তুমি পেয়ে যাবা সহক গুলো ঠিক কি কি হবে প্রথম যেটা তারপরে টোয়েন্টি এইট এভাবে তুমি পেয়ে যাচ্ছ তোমার কাছে প্রশ্ন হলো প্রথম প্রশ্ন ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতিকে বিস্তৃতি আমাকে বলছে এক্স প্রথম চার পর্যন্ত বিস্তৃত করো চার পথ পর্যন্ত বিস্তৃত করো আচ্ছা তোমরা আমাকে এখন সকলে কমেন্ট করে একটা অ্যান্সার দিবা অ্যান্সারটা হলো গিয়ে ধরো পাওয়ার দে আছে দিঘাতে পাওয়ার দে আছে দুই যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সেই ক্ষেত্রে কয়টা পথ থাকবে আমি তোমাকে এখন বলছি আসলে a+b হোল এর জন্য না এই যে 1+x/2 হোল টু দি পাওয়ার 8 পাওয়ার দেয়া আছে 8টা তাহলে এটাকে যদি আমি বিস্তৃত করি মোটমাট কয়টা পদ পাওয়া যাবে তোমরা সকলেই এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে দাও যে কয়টা পদ পাওয়া যাবে আমি তোমাদের কমেন্টের আশা করছি দেখি আচ্ছা রাইসুল ইসলাম জানালো 3 ঠিক আছে এটা এই বিষয়ে তুমি বোধহয় বলেছো 8+1 ইরাম রিদওয়ান রাইট উৎস 9 রাইট আচ্ছা তাসরিফুল শারিফিন তোমরা বোধহয় এইটা নিয়ে এখনো বলছো এ প্লাস বি হোল স্কোয়ার আমি পরের প্রশ্নটা একটু পাল্টে দিয়ে বলেছি টু দি পাওয়ার এইট নয়টা নয়টা যারা যারা নয়টা বলছো কারেক্ট অ্যান্সার এবং এই যে এই আইডিয়াটা দেখো যখন কিনা পাওয়ার দুই তার চাইতে একটা বেশি পথ থাকে কারণ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিনটা পথ তো একইভাবে যখন এখানে পাওয়ার এইট থাকবে এখানে মোটমাট পথ থাকবে নয়টা এবং নয়টা পদ আমার পুরো নয়টা পদ লেখা লাগবে না ওরা বলছে প্রথম চারটা পদ পর্যন্ত লিখেই চলবে তাহলে আমি পুরোটা লিখবো না আমার প্রথম চারটা পদের শহ গুলোর দিকে আমি তাকাবো সহগ একটা হল গিয়ে একটা আট আরেকটা আঠাশ এটাকে যদি আমি বিস্তৃত করতে যাই প্রথমত ধরো ওয়ান প্লাস এক্স বাই টু হোল যদি পাওয়ার এইট তো প্রথম কাজ প্রথম পদ যেটা ওয়ান ওয়ানের পাওয়ার কত হবে ঠিক এইট হবে এবং এখানে যে x বাই টু আছে তার পাওয়ার হবে জিরো আমরা এটা দেখে এসেছি প্রথমে এটার পাওয়ার হাইস্ট থাকে এটার পাওয়ারটা লোয়েস্ট থাকে আস্তে আস্তে এই ওয়ানের পাওয়ারটা কমবে এক্স বাই টু এটার পাওয়ারটা বাড়বে এখন সেটার জন্য তোমার যখন পরের পদ ওয়ান টু দি পাওয়ার সেভেন এক্স বাই টু টু দি পাওয়ার ওয়ান তারও পরের পদ ওয়ান টু দি পাওয়ার সিক্স এক্স বাই টু টু দি পাওয়ার টু আরো এক কমে গেছে প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি দেখো আমরা চারটা পথ কিন্তু পেয়ে গেছি একটা পথ দুইটা পথ তিনটা পথ চারটা পথ এবং তাদের যে সহক গুলা হবে সামনে যে একটা জায়গা করে করে ফাঁকা রেখেছি সহক বসানোর জন্য সেগুলো আমরা জানি যে কোন কোন সহক হবে ধরে যাক এই ক্ষেত্রে আ প্রথম সহক ওয়ান দ্বিতীয় সহক এইট তৃতীয় সহক টোয়েন্টি এইট চতুর্থ শোক ফিফটি সিক্স এখন যদি আমাকে বলা হয় চার পথ পর্যন্ত বিস্তৃত তো বাকি টুকুর মান কত পুরোটার মান এখন কত আসছে আমরা যদি দেখি ইকুয়াল টু এখানে ওয়ান টু দি পাওয়ার এইট আছে এটা টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার জিরো যে কোনো টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হয় সো ওয়ান কে ওয়ান দিয়ে গুণ বাদ শুধু ওয়ান থাকবেন তারপরে এখানে আছে এইট এখানে কি আছে এইট সামনে এখানে ওয়ান টু দি পাওয়ার সেভেন এর উপরে যে পাওয়ারই থাকুক না কেন ঠিক ওয়ানই হবে এটা নিয়ে চিন্তা করতে হবে না তোমার শুধু তাকাতে হবে ইন্টু এক্স এর কিউব এবং নিচে টু এর কিউব এবার দেখো তো আমরা কাটাকাটি করে আরো সুন্দর করতে পারি কিনা যে টু আর এই দুইটা কেটে নিলাম থাকলো ফোর তাহলে ওয়ান প্লাস ফোর এক্স এখানে টু স্কোয়ার মানে হলো গিয়ে চার আঠাশ কে যদি আমি চার দিয়ে ভাগ করি পাই হলো কি সাত তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস এটা ছাপ্পান্ন এটা হলো গিয়ে আট সেভেন এক্স কিউব তাহলে এইভাবে আমি প্রথম চারটা পদের মান নির্ণয় করে ফেলতে পারি আমার মনে হয় এই প্রবলেমটা তোমরা অনেকেই সলভ করার ক্ষমতা রাখতা ওকে আচ্ছা ইরান রিদওয়ান যে জানিয়েছে রাইট অ্যান্সার একদম প্রথম চারটি পদ ওকে ঠিক আছে যারা প্রথম চারটি পদ আমার মনে হয় অনেকেই পেরেছ অনিন্দ ম্যাক্স যে তারটাও রাইট অ্যান্সার ওকে আমরা তাহলে দ্বিপদীর আরো ভিতরে ধাপে ধাপে যেতে থাকব। আমি বোর্ড মুস্তে মুস্তে একটা আলোচনা করতে থাকি এবং তোমরা বাকি যারা আছো এই প্রবলেমটা কভার করতে থাকো আলোচনাটা এরকম দেখো পাওয়ার বললাম আমি এইট আট পাওয়ার দিয়েছি এই আট পাওয়ার যখন নিয়ে কাজ করেছি প্যাসকেলের ত্রিভুজ নিয়ে তাতেই আমি অলরেডি হতাশ হয়ে গেছি এত ক্লান্তি লাগলো আমার যে এটা কাভার করতে পারছি না এখন আমাকে যদি বলি একশোটা পাওয়ার পাওয়ার তাহলে সেটা আমরা কিভাবে করব। তখন তো দেখা যাবে যে আমার বোর্ড এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে আর শেষ হচ্ছে না ওই একশোতম তম পাওয়ার যদি থাকে ওই ক্ষেত্রে আমাদের অন্য ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাগুলো নিয়ে আমরা নেক্সটে কাজ করা শুরু করব। সেই কাজ শুরুর আগে আমাদের এই প্যাস্কেলের ত্রিভুজ দিয়েই আমরা আরো একটা কাজ কাভার করব এবং সেই কাজটা কি দেখা যাক কাজটা এরকম এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট কে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো যখন তোমাকে বলেছে এক্স কিউব পর্যন্ত তুমি তো এইটাকে আরো অনেক দূর লম্বা করতে পারো তাই না

এইখানের এদিকে তাকাও যে কিউব পর্যন্ত বিস্তৃত করতে যে বলেছি এই কিউবের এটাকে আস্তে আস্তে তুমি দেখো যে এই পার্ট যেটা আছে না এটা তো আসলে বিপদ যে বিস্তৃত করা লাগবে এরকম কোনো পার্ট না কিন্তু এইখানে দেখো পাওয়ার আছে এইট এটাকে তাহলে বিস্তৃত করা যায় এবং তুমি তা করবা দেখো কিভাবে করবা টু মাইনাস এক্স এটা এখানেই থাকলো টু মাইনাস এক্স এটা নিয়ে পরে চিন্তা করো শুধুমাত্র ওয়ান প্লাস এক্স বাই টু টু দি পাওয়ার এইট এটা নিয়ে চিন্তা করো এটাকে যদি তুমি বর্ধিত করো ধরো চার ঘর পর্যন্ত বর্ধিত করলা আমরা কি পেয়েছিলাম যখন এটাকে বর্ধিত করেছিলাম দেখেছিলাম যে ওয়ান প্লাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এটা কিন্তু আগেরটাই এই পার্টটাকে সাথে আমি টু মাইনাস এক্স জাস্ট গুণ করে দিয়েছি এবং এটা ঢাকা বোর্ডে আসা প্রশ্ন সো বুঝতে পারছো যে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এবং মজার বিষয় কি আমি আরো কয়েকটা বোর্ডে দেখলাম এই একই স্টাইল প্রবলেম দিয়েছে সো পে অ্যাটেনশন এখন দেখো 1 4x 7x2 7x3 এটা তো আরো বহু গেছে তাই না তুমি অতদূর যাবা না তোমার যাওয়ার দরকার নাই তুমি তত দূরে যাবা যতদূর পর্যন্ত তোমার x3 এর একটা চান্স আছে এত দূর পর্যন্ত x3 এর একটা চান্স আছে তাহলে নেক্সট স্টেপ টু মাইনাস এক্স ইন্টু ওয়ানপ্লাস এক্স বাই হোল টু দি পাওয়ার এইট ই কোয়াল হবে দেখো এইখানে আমি বুঝিয়েছিলাম টু মাইনাস এক্স না শুধু 1+ এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এর মানটা কত যখন কিনা টু মাইনাস দিয়ে তুমি হিসাব করবা এই পুরোটাকে টু মাইনাস দিয়ে তোমার গুম করা লাগবে অ্যান্ড গুমটা খুব ট্রিকি ওয়েতে হয়ে থাকে তোমাদের যেন সুবিধা হয় ট্রিকিটা এভাবে করবা সব সময়। প্রথমে যে দুই যে সংখ্যাটা আছে এটা দিয়ে পুরোটাকে গুণ করবা দুই দিয়ে একে দুই দিয়ে একে একে দুই দুই দিয়ে দিয়ে যখন গুণ করবা দেখো টু প্লাসিন এক্স স্কোয়ার প্লাস টুয়েন্ট ফোরটিন এক্স কিউব প্লাস আরো অনেক দূর যাবে স্বাভাবিক ভাবে তোমার যেটা করা উচিত তোমার যে টু মাইনাস এক্স আছে না তুমি এটাকে চিন্তা করতে পারো যে প্লাস মাইনাস প্লাসে তো মাইনাসই হয় তাই না তাহলে তুমি অংশ ভাগ করে দিয়েছ একটা প্লাস দিয়ে আলাদা করে দিয়েছ তুমি টু দিয়ে গুণ করেছো এখন সেই গুণগুলো এখন তুমি করবা মাইনাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স কিউব মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফোর ডট 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 আর দরকার নাই এখন খেয়াল করে দেখো আমাদেরকে কি বলেছে আমাদেরকে বলেছে যে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে এর চেয়ে বেশি বলেনি এক্স কিউব পর্যন্ত তুমি এখানে পেয়ে যাচ্ছ এখান থেকে এই পার্টটা যদি তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে দেখবে যে তোমার এক্স কিউব পর্যন্ত এসে গেছে ধরো প্রথমে টু টু বসালা এইট এক্স আছে এখানে মাইনাস এক্স আছে অর্থাৎ এইট এক্স থেকে তোমার মাইনাস এক্স এটা বিয়োগ দিতে হবে এইট এক্স থেকে এক্স বিয়োগ কত হয় সেভেন এক্স হয় আবার এখানে ফোরটিন আছে এখানে মাইনাস সেভেন আছে ফোরটিন থেকে যখন তুমি সেভেন সেভেন বিয়োগ দিবা এক্স স্কোয়ার থাকবে আচ্ছা এখানে কি করেছি এইট এক্স আর মাইনাস এক্স ফোর এক্স স্কোয়ার তো এটা সেভেন না চোদ্দ থেকে চার বিয়োগ দিয়েছ টেন এক্স স্কোয়ার তারপরে ফোরটিন থেকে তুমি আবার সেভেন এক্স কিউব এটা বিয়োগ দিয়েছো সেভেন এক্স কিউব তারপর আর দরকার নাই তোমার এক্স টু দি পাওয়ার ফোর ওগুলার মান জানা তোমার দরকার নাই তোমার যতটুকু দরকার ছিল তুমি নির্ণয় করেছো আশা করি এত দূর পর্যন্ত তোমরা সকলে বুঝেছ স্টেপ গুলা কি করেছি আমি খুব সিম্পল আমি প্রথমে এটার পাওয়ারের মানটা কত সেটা বের করেছি গতবারই বের করেছিলাম সেটা জাস্ট বসিয়ে দিলাম দ্বিতীয় ধাপে এই টু মাইনাস এক্সের এর সাথে এটা গুণ করেছে এমন ভাবে করেছি যেন টু গুলা আগে একসাথে গুণ হয়ে যায় তারপরে প্লাস হয় মাইনাস এক্স এর সাথে যেন বাকি পার্ট গুলা গুন হয়ে যায় গুণ করে ফেললাম আমি পর্যন্ত বিস্তৃত করলে যা হয় সেটা বের করে ফেললাম নেক্সট স্টেপ সবাই রেডি আশা করি এই জায়গাটা বোঝার আছে হ্যাঁ কেউ একজন কমেন্ট করেছে ওটা টেন হবে টেন টেন ওকে রাইট তোমরা অনেক কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করছো তবে যদি আমি সাথে সাথে ধরে নিয়েছি ওটা টেন হবে এখন দেখো

এদের সাথে সম্পর্কিত করতে পারো কিনা পারা যায় তাই না দেখা যাচ্ছে যে টু থেকে এক্স এইট এখানেও তুমি এমন কিছু মানি বসাবা যেন হোল টু দি পাওয়ার এইট এরকম একটা পার্টে চলে যায় আমার কাছে ওয়ান মাইনাস ছিল না এটা প্লাস ছিল ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এখন তাহলে দেখো

আর পয়েন্ট ওয়ানকে ভাগ করলে পয়েন্ট ফাইভ পাওয়া যায় আমার যেটা দরকার ছিল আমি নিয়ে আসতে পেরেছি এবং খেয়াল করে দেখো যে আমরা বিস্তৃত করে এমনটা পেয়েছি কিনা পয়েন্ট ওয়ান তখন এটার মানটা কত হবে সেটাই হবে আমাদের অ্যান্সার তো সেটা টু সেভেন ইন্টু পয়েন্ট ওয়ান টেন ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু এখানে ও .1 স্কয়ার আছে .1 কিউব আছে এখানে এখন যদি তোমরা ক্যালকুলেটরে মানগুলা বসাও সাথে সাথে তুমি মান পেয়ে যাবে যে এই পুরোটার মানটা কত হয় 2.78 টাইপের কিছু একটা আসবে তোমরা সকলেই ক্যালকুলেটরটা ইউজ করো এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এইটার মান কত আসছে আমি যারা কিনা এই পার্টটা একটু বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য একটু রিপিট করে দিব হোল টু তার মানটা আর এই এই যে যেটা আছে দুইটার মান গুণ করলে কত হয় সেটা আমরা বের করে রেখেছি এখন কোনোভাবে যদি আমার কাছে যেটার মান জানতে চাওয়া হয়েছে সেটাকে এক্স এর মাধ্যমে এক্স এর শেপে প্রকাশ করতে পারি তাহলেই তো অ্যান্সার বের হয়ে যাবে তাই

2.087 অনেকে জানাচ্ছে 807 807 যারা জানাচ্ছ রাইট आंसर আয়েশা আক্তার চৌধুরীর রাইট आंसर মাহिशा আক্তার রাইট आंसर ওকে নূর রাইট आंसर ফারুক আহমেদ রাইট आंसर ওকে যারা যারা জানাতে পেরেছ তাদের সকলের জন্য ক্ল্যাপ ওয়েল ডান এখন যারা কিনা ক্লাসটা করছ পুরো টানা ক্লাস পুরো টুকু করবা যাতে পুরো দীপদী বিস্তারিত পুরো টুকু কভার করতে পারো মাসখান দিয়ে যদি চলে গেলে পরবর্তীতে আর তুমি ধরতে পারবে না একদম লেগে থাকো এখন আমি যা করলাম এই পার্টটা ইজি ছিল যে বললাম যে অনেক সময় পাওয়ার নিরানব্বই এরকম পাওয়ারেরও বিস্তৃতি থাকতে পারে এবং সেরকম বিস্তৃতেরও আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ চুয়ান্নতম পথটা এত তাও আবার মুহূর্তে বিশ সেকেন্ডও লাগবে না বের করতে এখন সেটার জন্য তোমাদের যেটা জানতে হবে তাহলে গিয়ে ফ্যাক্টোরিয়াল বিষয়ক নলেজ ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল নিয়ে তোমাদের যদি একদম ভালোভাবে জানতে হয় সেটা আসলে বিন্যাস সমাবেশ থেকে জানা যায় এবং সেই পার্টটা আসলে তোমাদের ভালোভাবে আছে আমি মনে করি যে তোমাদের অনেককেই হয়তো এই ফ্যাক্টোরিয়াল এর ব্যাপারটা বোঝানো হয়েছে যদি না হয়ে থাকে আমি সংখ্যার যে পার্টটা আছে সেটুকু বোঝাবো একদম ভেতরের যে অংশটুকু আছে ওটুকু আজকে থাক এখানে ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় ধরো ফাইভ ফ্যাক্টোরিয়াল এটা বলতে বোঝায় পাঁচ থেকে ধরো তুমি গুণ হবে চার তিন পর্যন্ত করে দেখো এখানে বারো যখন গুণ করে দিয়েছে একশো বিশ হচ্ছে অথবা ধরো ফোর ফ্যাক্টোরিয়াল সমান ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সমান এটা ধরো চার দুগুণে আট আর তিন আটের চব্বিশ চব্বিশ হচ্ছে গুণটা কিভাবে হচ্ছে বুঝছো যত ফ্যাক্টোরিয়াল সেখান দিয়ে শুরু হবে গুণ হতেই থাকবে একদম ওয়ানে গিয়ে শেষ হবে এখন তোমরা আমাকে সকলে নিজেরা একটু চিন্তা করে বলতো যে সেভেন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হোয়াট এর অ্যান্সার কত হয় সেভেন ফ্যাক্টোরিয়াল সংখ্যা মানটা কত হয় তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে সেভেন ফ্যাক্টোরিয়াল এটা ইয়েটা কত হবে আচ্ছা তোমরা যখন কমেন্ট করতে থাকো এর ভেতরে আমি তো দেখি ফ্যাক্টোরিয়াল এর ভেতরে এনসিআর এই আইডিয়া গুলো জরুরি হবে আচ্ছা জানিয়েছে পাঁচ হাজার চল্লিশ ওকে পাঁচ হাজার চল্লিশ তোমরা যেটাই হোক এই ফ্যাক্টোরিয়াল কে যদি চিনে রাখো এনসিআর এনসি এই যে এনসি ধরনের যে ডিজিট গুলো আছে এগুলার মান তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবা কারণ এদের মিনিংটা তুমি ধরতে পারবা আমি এখন যা বুঝাচ্ছি তোমরা হয়তো অনেকে এই পুরো থিমটা একসাথে মাথায় নিতে পারবা না যখনই আমি অঙ্কগুলা করা শুরু করব তখনই বুঝা যাবে হ্যাঁ ফ্যাক্টোরিয়াল এর গুরুত্বটা কত বেশি ওকে তো এখন তুমি ফ্যাক্টোরিয়াল এর দিকে তাকাতে থাকো জিনিসটা কি হবে তোমার কাছে ধরো পাঁচ হাজার চল্লিশ অনেকেই জানিয়েছে তাহলে নিশ্চয়ই রাইট এখন আমি দেখি তোমার কাছে এন সি আর এমন কিছু জিনিস তুমি দেখবা যে সেভেন এখানে টু এই ধরনের একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা তুমি খুব ইউজ করবা না এই ইউজ করবা বড় হলে আবার এনসি আর ওগুলোই ইউজ করবা সো আমি এখানে এন এন এর জায়গায় সেভেন এখানে সি এখানে টু বসে দিলাম এটা আর এটা সম্পূর্ণ একই কথা এই সি দিয়ে বোঝায় কম্বিনেশন আচ্ছা জিনিসটা কি ধরো তোমার কাছে একটা বাস আছে একটা বাসের দুইটা সিট আছে এই দুইটা সিট তুমি ফিল আপ করবা দুইজনকে দিয়ে ফিল করবা এখন তোমার কাছে লোকজন আছে জন। এখন তুমি কত ভাবে লোক পাঠাতে পারো তুমি চাইলে পাঠাতে পারো প্রথম জন আর দ্বিতীয় জনকে চাইলে পাঠাতে পারো প্রথম জন আর তৃতীয় জনকে চাইলে পাঠাতে পারো প্রথম জন আর চতুর্থ জনকে তাহলে অনেক ভাবে পাঠানো যায় প্রথম জনের সাথেই আবার দ্বিতীয় জন ও প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় অনেক ভাবে করা যায় না তো সেভেন সি টু বলতে পার্ট আমি বলে মাথায় এখন যে কম্বিনেশনের পার্টটা তুমি সেভেন সি টু এর মান বের করা এটা তোমার কাছে জরুরি এটা ইকুয়াল টু বলতে পারো এখানে উপরে যেটা আছে না সেভেন ফ্যাক্টরিয়াল তুমি সেভেন ফ্যাক্টোরিয়াল দিবা নিচে আছে টু তাই তুমি এখানে টু ফ্যাক্টোরিয়াল দিবা কাজ শেষ হয়নি একটা জিনিস বাকি থেকে গেছে সেভেন থেকে টু বিয়োগ দিয়ে তার ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এটাও হতে পারে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এমনটাও হতে পারে এটা হলো গিয়ে বিস্ময়কর চিহ্নের মতো আর এটা হলো গিয়ে অনেকটা লসাও করার মতো তো দুইটার যে কোনো চিহ্নই দাও না কেন সমস্যা নাই তুমি চাইলে এটাকে এভাবে দেখাতেই পারো সেভেন সেভেন মাইনাস টু আর এখানে ধরো টু আছে এইভাবে দেখাতে পারো কোনো সমস্যা নেই কথা হলো এই যে আমার কাছে এই সেভেন ফ্যাক্টোরিয়াল এটার যদি বের করতে চাই আমার সেভেন ফ্যাক্টোরিয়াল মান বের করা লাগবে এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল এর মান বের করা লাগবে টু ফ্যাক্টোরিয়ালের মান বের করা লাগবে বেশ কষ্ট হয়ে যায় না হিসাবটা তুমি চাইলে আরেকভাবে এই হিসাবটা করতে পারো একসাথে আমি অনেকগুলো দেখাচ্ছি সো নিতে থাকো এখানে দেখো সেভেন আর এখানে কি আছে টু যখন সেভেন সি টু তুমি উপরে কত আছে এখানে টু আছে উপরে ঠিক দুইটা ঠিক দুইটা সংখ্যা তুমি উপরে বসাবা ধরো নিচে যেটা সেখানে কি হবে ওয়ান আর টু কিভাবে কি করলাম জিনিসটা হয়েছে কি যখন বলেছে দুইটা সংখ্যা তুমি ঠিক দুই পর্যন্তই এই যে সেভেন ইন্টু সিক্স পর্যন্তই নেমেছ দুই সংখ্যা পর্যন্ত আর এখানে ওঠার সময় ওয়ান ইন্টু টু চেক করে দেখতে পারো যদি ক্যালকুলেটার ইউজ করো তোমাদেরকে একটু দেখিয়ে দেয় কিভাবে সি ইউজ করতে হয় সেভেন এখানে আছে ধরো সেভেন বসিয়েছি এখানে আছে সি এন সি আর যে বাটনটা আছে এখানে শিফট প্রেস করবা সি দিবা তারপরে টু দিবা অ্যান্সার হচ্ছে একুশ তো একুশটা উপায়ে সম্ভব ছিল আবার এখানে দেখো সেভেন ইন্টু সিক্স ইকুয়াল টু কত ফোরটি টু ডিভাইড বাই টু ইকুয়াল টু একুশ না ঠিক একুশ আসছে তো এইভাবে খুব দ্রুত গতিতে পারো মনে মনে কোনো হিসাবে আর দরকার হবে না যদি চাও তো এইভাবে করতে পারো অবশ্যই তবে এই ট্রিকটাও মাথায় রাখা ভালো বেশিরভাগ সময় ক্যালকুলেটর ইউজ করো নো প্রবলেম এখন তাহলে আমি এখন দেখাবো তোমাদের যে সহকগুলো আছে না

এই ক্ষেত্রে ঘটনাগুলো কি হবে প্রথম যে ঘটনাটা হবে এখানে কিছু সহক আছে তাই না এই সহক গুলার মানের একটা ব্যাপার হবে তুমি জানো জেনে রাখো প্রথম যে সহকটা আছে এই সহক অর্থাৎ কে তুমি এভাবেও বলতে পারো যে এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো আর বি টু দি পাওয়ার জিরো এই ক্ষেত্রে এন এর মানটা থ্রি তাই তুমি থ্রি বসাচ্ছ এখানে থ্রি তাই থ্রি বসাচ্ছ খেয়াল করে দেখো এখানে এন সি জিরো যখন বলছে এন জিরোর মান হলো গিয়ে ওয়ান আর এই পাশে যে থ্রি মাইনাস জিরো যে বাকি পার্ট টুকু আছে বি যদি পাওয়ারের মানটাও জিরো ওয়ান সো এইখানে এই দুটো গুণ করে তুমি ওয়ান পাচ্ছ আর এখানে এ কিউব আছে ওয়ান আর এ গুণ করলে তো এ হবে সো এখানে যে সহগটা সেটাকে তুমি চাইলে এইভাবে দেখাতে পারো যে এন সি জিরো প্রথমটা তারপরে কি তোমার যে প্রথম পদ আছে সেটা বসাও এ সেখান থেকে তুমি এন মাইনাস এখানে জিরো যেটা বসিয়েছো সেটা বিয়োগ আর এইখানে দ্বিতীয় যে পদটা আছে সেই পদ এবং এইখানে যে জিরো বসিয়েছো সেই জিরো দ্বিতীয় যে পদটা আছে সেটা কেমন হবে সেটা হবে এন সি ওয়ান এইখানেই খেলাটা শুরু এইখানেই তুমি বোঝা শুরু করবা প্রথম পদে এগুলা সব জিরো বসিয়েছে দ্বিতীয় পদে এন এ এনসি ওয়ান তৃতীয় পদে এনসি টু দি পাওয়ার এন মাইনাস বি টু পাওয়ার টু তো আশা করি তুমি ধরতে পারছো যে সহক তুমি চাইলে এভাবে সহক প্রকাশ করতে পারো অবশ্যই এন সি টু এই পার্টগুলা দিয়ে আর পুরো যে পদটা আছে পুরো পদটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারো এখন এর ফলে তোমার যেটা হবে আহ আচ্ছা একজন বলছে তার কাছে একটু সহজ কঠিন লাগছে আচ্ছা তার জন্য আমি একটু আবার রিভিউ করে দেই জিনিসটা কি তোমার কাছে পুরোটার মান জানতে ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটার মান জানতে চাওয়া হচ্ছে তুমি তার জন্য সবসময় খেয়াল করে দেখো যে এর একটা পাওয়ার থাকে বি এর আরেকটা পাওয়ার থাকে আর সামনে এর কোন একটা সহগ থাকে এটা পুরোটা মিলে একটা পথ তৈরি হয় তারপরে আবার এ আর বি নিয়ে আরেকটা পথ তৈরি হয় সেখানে এ এর অন্য কোনো পাওয়ার থাকে এখানে বি এর অন্য কোনো পাওয়ার থাকে আমরা সকলে একটা জিনিস জানি যে এইখানে প্রথম যে পাওয়ার যদি এন থাকে প্রথম পথটা এমনই হয় যে এর উপরে প্রথম পদের উপরে যেন পাওয়ার এন পাওয়া যায় তো আমরা এন মাইনাস জিরো দিয়ে এটা ইউজ করছি এবং বি ক্ষেত্রে প্রথম পদে কোনো বি থাকে না তাই বি এর পাওয়ার জিরো দিচ্ছে এবং আমরা জানি আস্তে আস্তে পাওয়ার গুলা একটু চেঞ্জ হতে থাকে ধরো এন এর পাওয়ার একটু পরে কমে যাবে কমে গিয়ে বি এর পাওয়ার একটু বেড়ে যাবে দি পাওয়ার ওয়ান হয়ে যাবে সো এইভাবে পাওয়ার গুলা আস্তে আস্তে চেঞ্জ হয় আর যে সহক গুলা আছে সেগুলো অনেক ইজি অনেক সিম্পল সহক জন্য তুমি প্রথমটাতে বলবা এনসি জিরো তারপরে এনসি ওয়ান তারপরে এনসি টু এন বলতে কি বোঝায় বোঝাই হলো গিয়ে এখানে কত পাওয়ার আছে যদি এমন থাকে যে থ্রি তাহলে থ্রি সি ওয়ান থ্রি সি টু এই পার্ট গুলা চলতে থাকবে তো আসলে এইটা আমি তোমাদেরকে কেন এইভাবে দেখিয়েছি যাতে একসাথে তোমরা আর প্লাস তম পথ যেটা আছে সেটাও বুঝে যেতে পারো আমার মূল টার্গেট কখনোই ছিল না যে আমি পুরোটা এটাকে বিস্তৃত কিভাবে সহজে করা যায় এটা সবাই পারে আমি ধরে নিয়েছি এই আইডিয়া থেকে তুমি আর প্লাস ওয়ানতম পদের মানটা নির্ণয় করতে পারবা সো কনসেন্ট্রেট করো ভালোভাবে কনসেন্ট্রেট করো এখানে আর প্লাস ওয়ানতম পদের জন্য ধরো আর প্লাস ওয়ান একটা জিনিস খেয়াল করেছো প্রথম যে পদটা আছে সেখানে আমরা এনসি জিরো ইউজ করছিলাম যদি আমাদের আর প্লাস ওয়ানতম পদের মান জানতে চাওয়া হয় তাহলে আর প্লাস ওয়ান তম পদ প্রথম পদ হলে এরকম হবে দ্বিতীয় পদ হলে এনসি হবে তাই না এখন যত তম পদ তার থেকে এক কম কম হয়ে যাচ্ছে খেয়াল করেছো জিনিসটা তাহলে প্রথম পদে যেমন এনসি এর পরে জিরো হয়েছে আর প্লাস ওয়ান তম পদে nc এখানে আর প্লাস ওয়ান না হয়ে আর হবে আর প্লাস ওয়ান থেকে এক বিয়োগ হয়ে যাবে তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস এখানে যে পার্টা ছিল আর বিয়োগ হচ্ছে আর এখানে বি টু দি পাওয়ার আর হচ্ছে তোমরা বুঝতে পারছো যে তো এইখানে প্রত্যেকটা আসলে একই ভাবে আসে এবং আমি পুরোটা রিলেটেড করানোর জন্যই দেখিয়েছি ইজি ট্রিক অবশ্যই আছে এখন তাহলে যারা যারা বুঝেছ ওয়েল ডান এটা বেশ ফাইন একটা জিনিস যে এ টু দি পাওয়ার এন মাইনাস আর এইভাবে আমরা আর প্লাস ওয়ানতম পদ বের করে ফেলতে পারি আসলে আমরা আর প্লাস ওয়ানতম পদ বিষয়ক কোন গাণিতিক সমস্যা কাভার করে ফেলি ধরো একটা গাণিতিক সমস্যা এরকম আছে আহ আর তম পদ আমরা নির্ণয় করেছি ধরো এমন কোন একটা গাণিতিক সমস্যা আমাকে বলল যে এ প্লাস এক্স বাই থ্রি টু দি পাওয়ার সেভেন এ প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার

সেখানে দেখবে যে এই স্কোয়ারের সহক কত হয় অনেক লম্বা প্রসেস কিন্তু যদি তুমি ধরে নাও যে আর প্লাস তম পদ তুমি যাও না যে ঠিক কত পথ আর যদি তুমি ধরে নাও পদের সহক পদে এই স্কোয়ার আছে পদে এই স্কোয়ার আছে এই স্কোয়ার তো আর সবগুলো জায়গায় থাকবে না আর প্লাস তম পদে ধরো আছে সেই ক্ষেত্রে এই স্কোয়ারের শখটা আমরা বের করে নিয়ে আসব। এবং সেটার জন্য আমরা আর প্লাস আগে দেখেছি যে যে কোনো ক্ষেত্রে যদি হোল টু দি পাওয়ার ধরো এখানে এ হোল টু দি পাওয়ার এন আছে তখন আর প্লাস ওয়ানতম পদের মানটা আমরা জানি যে এনসি এনসিআর আর a to the power n minus r আর এইখানে ধরো x by 3 আছে তো x by 3 to the power r এইটা এখন আমার কাছে কি আছে বলা হচ্ছে যে a স্কয়ারের সহক। এবং আমি n এর মানটা জানি তাহলে জিনিসটা আর আগের মতো থাকবে না আমি পাওয়ারটা জানি তাহলে আমি এখানে n না বসিয়ে 7c r বসাবো a 7 minus 2 বসাবো 7 minus r বসাবো এখানে x বাই থ্রি টু দি পাওয়ার আর বসাবো আমরা ধরে নিয়েছি এটাই হলো গিয়ে আর প্লাস ওয়ানতম পদ এই ক্ষেত্রে এবং আমরা একটা জিনিস জানি এইখানে এর যে পাওয়ার সেটা হলো গিয়ে দুই খেয়াল করে দেখো এটাকে যদি আমরা আর একটু ভেঙে টেঙে দেই তুমি বুঝতে পারছো যে এইখানে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস আর আছে এই সেভেন মাইনাস আর এর মানটা তো দুই হতে বাধ্য যেহেতু আর প্লাস ওয়ানতম পদে এই স্কোয়ার আছে আমরা ধরে নিয়েছি তাহলে তুমি বুঝতে পারছো যে সেভেন মাইনাস আর ইকুয়াল টু হলো গিয়ে দুই বা আর ইকুয়াল টু হলো গিয়ে সেভেন থেকে টু বাদ দিলে যা হয় ফাইভ আর এর মান হলো গিয়ে ফাইভ তাহলে এই যে এটা আছে এই পুরোটা হলো গিয়ে এ স্কোয়ার আর এর মান যখন ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ দিলে এ স্কোয়ার হয় এটার সাথে যা গুণ হয়ে আছে পুরোটাই হলো গিয়ে আমাদের সহক এই স্কোয়ারের সহকটা কত এটা জিজ্ঞাসা করা হয়েছে তো এটার সাথে গুণ হয়ে আছে যেটা সেটা হবে গিয়ে এর মানটা আমরা জেনে গেছি ফাইভ এখানে আছে এক্স টু দি পাওয়ার আর এক্স ডিভাইড বাই থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ এবং এই সহকের মানটা বলে দেয়া আছে ছয়শ বাহাত্তর ছয় শত বাহাত্তর তোমার কাছে প্রশ্নটা কি প্রশ্নটা হলো গিয়া তোমার কাছে প্রশ্নটা হলো এখানে এক্স এর মানটা কত সেটা বের করা এন্ড সেটার জন্য তুমি বুঝতে পারছো যে যখন আছে তুমি খুব ইজিলি টা ওই পাশে পাঠিয়ে দিতে পারো ভাগ করে পারো কিভাবে ভাগ করে দেই আচ্ছা অনেকেই আমাকে বলছে যে ভাইয়া বুঝেন বুঝি নাই বুঝি নাই আচ্ছা ওকে এই পার্ট যেটা আছে এগুলো একটু ট্রিকি সো না বুঝেটা খুব একটা অস্বাভাবিক না আমি এখন তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিব এবং তোমাদের সকলকে বলবো এই লাইভ ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তুমি এই লাইভ ক্লাসটা আবার দেখে নিও ওকে তো তখন পুরোপুরি কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এখন দেখো এটার ক্ষেত্রে আমার কাছে বলছে কি প্রশ্ন দেয়া আছে এইটা এ প্লাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার সেভেন এইখানে এ স্কোয়ার এর সহগ হলো গিয়া ছয়শ চিন্তা করো এটাকে যদি আমি বর্ধিত করি এখানে এমন কিছু মান পাওয়াই যাবে যে ধরো প্রথমটাতে এ টু দি সেভেন হবে এটাকে যখন বর্ধিত করলাম তারপরে ধরো এ টু দি পাওয়ার সিক্স হচ্ছে এভাবে আস্তে আস্তে এই স্কোয়ার থাকবে কোন একটা পদে এই স্কোয়ার ঠিকই থাকবে এই যে এই স্কোয়ার যে পদটাতে থাকবে সেই পদের সহকের মান দেওয়া আছে ছয়শো এখন কোন পদটাতে আমাদের এই স্কোয়ার থাকবে সেটা তো আমার বের করে নিয়ে আসতে হবে আমরা একটা জিনিস জেনেছি একটা সূত্রের মতো জেনেছি ধরো যে কোনো সূত্রটা আমি একটু দেখিয়ে দেই। আবার দেখাচ্ছি যদি একটু আগে দেখিয়েছি জিনিসটা এমন যে ধরো এমন এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটার মান বের করতে হবে পদের মান বের করতে হবে আর প্লাস ওয়ানতম পদ পদ যদি আর প্লাস ওয়ানতম পদের মান বের করা লাগে এটা কি হবে প্রথমেই এই যে এখানে এন আছে এন বসাবা তারপরে সি তারপরে যেটা করবা এখানে আর প্লাস ওয়ান না আর থেকে এক কম নিবা আর প্লাস ওয়ান থেকে এক কম দিলে আর থেকে তাহলে সি আর হচ্ছে এইখানে এ আছে এটা পাঠিয়ে দিলাম এর উপরে পাওয়ার হবে এন যেটা আছে সেটা থেকে এই আর বিয়োগ এন থেকে আর বিয়োগ এক্স এর এখানে পাওয়ার হবে এইখানে যে আর আছে সেই আর তো আমরা এটাই ইউজ করছি এখানে দেখো আমার কাছে যেটা ছিল আমার কাছে যে জিনিসটা ছিল সেটা হলো এ প্লাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার সেভেন তাই আমি এন এর জায়গায় সেভেন বসিয়েছি বসিয়ে তারপরে দেখছি আমার পুরো পদটার মান হয় কেমন এক্স বাই থ্রি টু দি পাওয়ার আর এটা হয় আমার পুরো পদটার মান এবং সেই মানটা বের করতে গিয়ে আমি তো জানি যে এইখানে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস আর হবে না এখানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার হবে বলাই আছে যে আর প্লাস ওয়ানতম পদে এর পাওয়ার হবে দুই তাহলে সেভেন মাইনাস আর এইটার মান তো হবে টু তাহলে আর এর মান হবে ফাইভ যখন আর এর মান ফাইভ পেয়ে গেলাম আমরা বাকি যে আছে সেই সহকের মানটা বের করে ফেলতে পারি কারণ বাকি সহক সেভেন সি আর ইন্টু এক্স বাই থ্রি টু দি পাওয়ার আর তাহলে এখন যদি আমাকে বলা হয় পরের যে স্টেপ পরের স্টেপে যদি বলা হয় আমার মোবাইলে বোধহয় চার্জ শেষ হয়ে গেছে তাহলে পরের যে স্টেপটা আছে সেই স্টেপের জন্য আমরা যা করব x বাই থ্রি টু দি পাওয়ার যেটা আছে এটা এক জায়গায় রাখলাম x বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ আমার মান বের করতে হবে x এর সমান ছয়শ বাহাত্তর যেটা আছে তাকে আমি সেভেন সি ফাইভ দিয়ে ভাগ করে দিব এখন সেভেন সি ফাইভ এর মানটা কত হয় ছয়শ বাহাত্তর ভাগ ভাগ হলো গিয়ে সাতশত দি পাওয়ার ফাইভ সমান হলো গিয়ে বা বত্রিশ বা এক্স বাই থ্রি ওল টু দি পাওয়ার ফাইভ তুমি বত্রিশ কে টু টু দি পাওয়ার ফাইভ হিসেবে তো দেখাতে পারো তারপরে উভয় পাশ থেকে পাওয়ার গুলা বাদ দিয়ে দিবা x বা <coughs> x হবে 6 সো আশা করি তোমরা এখন যা আছো বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা এখানে আমরা যা করলাম r 1 তম পদের আইডিয়াটা ইউজ করলাম সো r তম পদের আইডিয়াটা ইউজ করে তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যা অনেক সহজ করে ফেলতে পারো নিতান্তই দুঃখিত এখন এই আইডিয়াটা যখন তোমার ক্লিয়ার থাকবে তুমি আসলে অনেক রকম গাণিতিক সমস্যা সলভ করে দেখাতে পারবা এক্স বর্জিত পদের মান সেটাও এই আইডিয়া থেকেই এসেছে তো আমি আশা করব যারা যারা আছো তোমরা সকলেই এই আইডিয়াটা বুঝতে পেরেছো এখন আইডিয়াটা জিনিসটা খুবই সিম্পল জাস্ট এটুকু মনে রাখো যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর আর প্লাস ওয়ান সমান হবে তুমি এখানে এখানে বসাবা বসাবা এর জন্য এন আর আর প্লাস প্রথম পদ যে এ সেটা বসাবা এন থেকে এই আর বিয়োগ দিবা লাস্ট এই যে এখানে এক্স টু দি পাওয়ার আর দিবা ইট এইভাবে তুমি পুরো আর প্লাস ওয়ানতম পদ বের করতে পারো সো এখন পর্যন্ত যারা আছো দেখো ওকে তাহলে এখন দেখো সহক অনেক সময় সহক জিরো কেন ভাইয়া আচ্ছা সহক জিরো সহক তো জিরো না যেটা দেখছো যে তুমি পাওয়ার জিরো দেখতে পাচ্ছ সহক জিরো না এখন দেখো তোমার কাছে আমি দেখাই উম ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স এটার বিস্তৃতে এক্স এর মান আমরা নির্ণয় করে দেখাবো আরো কিছু মান নির্ণয় করে দেখাবো দেখো এক্স বর্জিত যে পদের মান সেটা যদি আমাকে বের করতে হয় আমার জানতে হবে এক্স বর্জিত পদ বলতে কি বোঝায় পাওয়ার জিরোর যে ব্যাপারটা আমার মনে হয় তুমি এটা নিয়ে এই কোয়েশ্চেনটা করছিলে আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা এমন যে তুমি প্রথমে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যেটা এ থেকে যখন তুমি বিস্তৃত করো এ স্কোয়ার পাও প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাও প্রথম পদ যেটা এইখানে কি বি আছে বি নাই তাই না এইখানে বি আছে এইভাবে বি এর পাওয়ার জিরো বি এর পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান গুণ করলে কোনো চেঞ্জ হয় না এইভাবে বি আছে বলতে পারো কিন্তু এইখানে এক্স বর্জিত বা বি বর্জিত পদ এটাকে বলা যায় অথবা এইখানে এ নাই বর্জিত মানে বাদ সো এ নাই যেহেতু এইখানে এর পাওয়ার হলো কি জিরো

এর বিস্তিতে এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ বলতে বোঝায় কি এক্স পদটা নাই তাহলে এক্স এর পাওয়ার কত হবে তুমি নিশ্চয়ই জানো ওই ক্ষেত্রে এক্স এর পাওয়ারটা জিরো হবে এটার জন্যই তো এক্স বর্জিত তাহলে ধরি আর প্লাস তম পথটি এক্স বর্জিত পথটি এক্স বর্জিত এই পদটি এক্স বর্জিত এই কথাটার অর্থ কি কথাটার অর্থ হলো গিয়ে ওই পদে এক্স এর পাওয়ারটা জিরো হবে এখন তাহলে আমরা তো একটু আগে সূত্রটা জেনেছি এন আর তাই না এখানে এন হিসাবে আছে টেন সি আর প্রথম যে পদটা টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এটার উপরে পাওয়ার কত হচ্ছে টেন থেকে আর বিয়োগ এবং তারপরে যেটা আছে মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব এই পার্টটা একটু ইন্টারেস্টিং তোমরা সবসময় প্লাস দিয়ে দিয়ে করে অভ্যস্ত যখন মাইনাস হচ্ছে তখন কি হবে আসলে পুরো সিম্পল তুমি মাইনাস যখন এখানে মাইনাস দিয়ে করবা ওয়ান বাই টু এক্স কিউব টু দি পাওয়ার এখানে যে আর টা সেই আর আমি কি বলেছি এখানে এক্স এর পাওয়ারটা জিরো হবে এক্স এর পাওয়ারটা কিভাবে জিরো হয় আমরা একটু আরো কিছু ধাপে ধাপে আগাই তারপরে বলতে পারি ইকাল টু টেন্স টু দি পাওয়ার টু আর গুণ করে দিয়েছ মাইনাস টু আর হয়েছে তারপরে এইখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর তারপরে এইখানে এখানে টু আছে না আমরা মাইনাস আদা করে নিয়ে চলে এসেছি টুটা যখন নিচে থাকে আমরা এই পাওয়ারটাকে মাইনাস দিয়ে দেখাই যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আর তোমরা যারা পাওয়ার সম্পর্কে জানো তাদের এইটুকু বোঝার কথা তারপরে আমি একটু ধরিয়ে দিই ধরো এটা এক্স স্কয়ার যখন কি না ওয়ান বাই এক্স স্কোয়ার হয় আমরা কিন্তু ওয়ান বাই এর জন্য এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু বলে দেয় একই ভাবে এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এই আর গুণ হয়ে গেছে এখন ধরো সবগুলো যোগ করে দেয় মাইনাস টু আর হচ্ছে আর এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস ফাইভ আর হচ্ছে এইভাবে দেখো তুমি এক্স এর একটা পাওয়ার দেখতে পাচ্ছ এই পাওয়ারটা টোয়েন্টি মাইনাস ফাইভ আর তুমি তো জানো যে এই পদে এক্স এর পাওয়ার হবে গোল্লা রাইট জিরো হবে সো এটা টোয়েন্টি মাইনাস ফাইভ আর মানেই মানে গিয়ে জিরো বা ফাইভ আর মানে হল গিয়ে টোয়েন্টি বা আর ইকুয়াল টু হলো গিয়ে টোয়েন্টি ডিভাইড বাই ফাইভ অর্থাৎ ফোর এইটা দিয়ে তুমি বুঝতে পারছো এটাকে যদি আমি বিস্তৃত করি তাহলে ফোর আর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ পঞ্চম পথটা হবে এক্স বর্জিত কত নাম্বার পদ এক্স বর্জিত হবে ফোর প্লাস নাম্বার পদ এবং আরেকটা ব্যাপার এই এই যে পুরো মান কত হচ্ছে তুমি যদি এই আর এর জায়গায় ফোর বসিয়ে দাও তুমি একটু আগে বের করেছো যে আর এর মানটা ফোর হয় তাহলে দেখবা যে এই পদের মানটা তোমার বের হয়ে গেছে যে টেন সি ফোর টু টু দি পাওয়ার টেন মাইনাস টু ইন্টু ফোর আর এখানে এক্স এর পাওয়ার জিরো হলে সেমই থাকছে অর্থাৎ টু স্কোয়ার অর্থাৎ ফোর ইনটু সি ফোর এটা হবে তোমার অ্যার এক্স বর্জিত পদের মানটা আমরা এভাবে বের করে নিয়ে আসতে পারি সো আমরা স্টেপ বাই স্টেপ যদি ভাবে আগাই তাহলে সহজেই এই মানটা বের করে নিয়ে আসা যায় আইডিয়াটা খুবই সিম্পল এক্স বর্জিত পদের জন্য আমরা ধরে নিব ওই যে পদটা ওটা হলো গিয়ে আর প্লাস পদ এবং আর প্লাস কিভাবে দেখানো যায় তা আমরা জানি। সেই হিসাবে দেখিয়ে আসতে আসতে নিয়ে যাব এক্স এর পাওয়ার কততে আনা যায় সেটার দিকে কারণ আমরা জানি এক্স এর পাওয়ার জিরো হবে এবং তারপরে এখান থেকে আর এর মানটা বের করে ফেলবো এবং সাথে সাথে পুরো পদের মান বের হয়ে যাবে লাস্ট আজকের দিনের একদম লাস্ট কনসেপ্ট এবং এটা শুধুই কনসেপ্ট এটা এটা নিয়ে অঙ্ক করব না আমাদের সময়ের স্বল্পতা আছে আমি আর কনসেপ্টটা কি দিব মধ্যপদ বিষয়ক কনসেপ্ট মজার বিষয় কি এই মধ্যপদটা কেন যেন বেশ পপুলার টিচারদের মধ্যে আমি দেখলাম যে দুই বার বোর্ডে প্রশ্ন এসেছে মধ্যপদ নিয়ে এবং মধ্যপদটা খুব সিম্পল যদি তুমি আর প্লাস ওয়ান তো পদের আইডিয়াটা বোঝো মধ্যপদ বানানো কোনো ব্যাপারই না তাহলে দেখো আইডিয়াটা কি সহজে দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ঠিক মাঝের পথ কোনটা এখানে পদ আছে তিনটা এটা একটা পদ এটা পদ এটা পদ মাঝের পদ এই টু এ বিটা অথবা ধরো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইখানে পদ আছে কয়টা এখানে পদ আছে চারটা এবং মধ্যপদ কোনটা তুমি যদি এখান থেকে এটা বাদ দাও এখান থেকে এটা বাদ দাও দুটা বাদ হয়ে গেল তারপরে এখান থেকে এটা বাদ দাও এখান থেকে এটা বাদ দাও কিছু না তুমি এই পরের স্টেপে যে বাদ দিতে চাচ্ছ সেই বাদটা তুমি দিতে পারবা না তুমি ওটা বাদ দিবা না তাহলে তুমি বুঝতে পারছো যে মধ্যপদ হবে এই যে মাঝের দুইটা খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি এ প্লাস বি হোল কিউব যখন পাওয়ার বেজোর তখন মধ্যপদে আমরা পাচ্ছি দুইটা যখন কিনা পাওয়ার জোর সে সময় আমরা মধ্যপাত পাচ্ছি একটা এইটা ট্রিকে জিনিস যে এন জোর হলে হলে মধ্যপদ হবে কোনটা মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ান তম পদ এটা হবে মধ্যপদ যেমন ধরো এন এর পাওয়ার এটা হয়েছে ফোর তাহলে পথ পাবা তুমি পাঁচটা এবং মধ্যপদ হবে তিন নাম্বার তাই না কারণ ফাইভ এখানে পথ পাবা পাঁচটা এন জোর আচ্ছা এটা এন বাই টু সরি এটা ঠিক উল্টো হয়ে গেছে যখন কিনা তোমার এটা এন বিজোর তখন তুমি পথ পাচ্ছ সরি এই পার্টটা ঠিক উল্টো হয়ে গেছে জিনিসটা এরকম ধরো এন বাই টু এই পদের মান বের করতে হবে যখন কিনা তোমার কাছে পাওয়ার আছে এন এন একবার হতে পারে জোর আর একবার এন হতে পারে বিজোর তাই না যখন কিনা তুমি দেখছো যে এন জোর তখন তুমি পথ পাচ্ছ কয়টা এক্স্যাক্টলি একটা পাচ্ছ মধ্য পথ পাচ্ছ ঠিকঠাক একটা যখন কিনা এটা জোর হচ্ছে তোমার মোটমাট পথ সংখ্যা থাকছে তিনটা এবং তাহলে এন বাই টু প্লাস ওয়ান তুমি যদি দিয়ে দেখো এখানে টু টু বাই প্লাস ওয়ান চলে আসছে যখন কিনা বিজোর তখন ঘটনাটা কি হয় তোমার দুইটা মধ্যপদ লাগে তখন তুমি এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এই স্টাইলে যাবা যেমন এইখানে কিউব আছে থ্রি থেকে ওয়ান দিও টু টু থেকে টু এটা ভাগ করে দিলা প্লাস ওয়ান এটা একটা আর একটা এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ তোমরা হয়তো অনেকেই কনফিউজ এই জিনিসটা একটু দেখতে আমি আবার একটু দেখতে বলবো জোর ওকে পাওয়ার কত পাওয়ার হলো গিয়ে জোর পদ কয়টা পদ হলো গিয়ে বেজোর হবে যদি পদ বেজোর হয় মধ্যপদ হবে একটা সো ওই মধ্যপদটা হবে এন বাই টু প্লাস ওয়ান তম পদ আর যদি পাওয়ার হয় বিজোর তোমার পদ হবে পদ সংখ্যা হবে জোর মধ্যপদ হবে দুইটা এবং এই দুইটা মধ্যপদের নাম্বার হলো গিয়ে n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান ডিভাইড তোমাকে যদি আমি এখন বলি যে এ প্লাস বি হোল্ড টু দি পাওয়ার এর মধ্যপদ কত কত নং পদ কত নং পদ এটা যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি আসলে খুব ইজিলি বের করতে পারবা এখানে দেখো এটা থার্টি সেভেন জোর নাকি বিজোর বিজোড় যদি বিজোড় হয় তুমি এইটা ইউজ করবা মধ্যপদ হবে দুইটা থার্টি সেভেন সেখান থেকে একটা এত পদ এবং আরেকটা কি হবে থার্টি সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে এইটা এটা হবে ছত্রিশ থেকে দুই ভাগ দিলে আঠারো প্লাস এক অর্থাৎ উনিশতম পদ আর এটা কতটুকু হচ্ছে এটা হচ্ছে আহ ছত্রিশ আটত্রিশ ভাগ দুই উনিশ প্লাস এক অর্থাৎ বিশতম পদ এইটা হবে এক্স টু দি পাওয়ার যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার থার্টি সেভেন এর দুইটা পদ সংখ্যা তো এইভাবে আমরা পদ কোনটা কত হবে কত নাম্বার পদ হবে এটা নির্ণয় করে ফেলতে পারি ওকে তো এইভাবে নির্ণয় করে ফেলা যায় আমরা দেখেছি সাঁত্রিশ ছত্রিশ হম তো আমাদের এইখানে ট্রিকটা খুবই সিম্পল জোর সংখ্যা বেজোর সংখ্যা কত নাম্বার পদ এটা বের করে নেওয়াটা সো আশা করি ডান তোমরা সকলে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কত কত নাম্বার পদ হবে এটা বের করতে পারি তো সকালে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট লাইভ ক্লাসে আশা করি সকলের সাথে আবার দেখা হবে সেই কামনায় আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি